এটি হবিগঞ্জের একটি বাস। ইটাখোলা থেকে উঠেছি নরসিংদীর। হবিগঞ্জ শহরই যাবে, আর জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড। এই বাসটি সব জায়গায় লম্বা সময় নিয়ে থামে না, তবে ইটাখোলা থেকে এইখানে বিশ্ব রোড এবং তারপরের মাধবপুর পর্যন্ত যাওয়ার আমার যে অভিজ্ঞতা, সেটা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, ইটাখোলা থেকে ছেড়ে ভৈরবে এসে প্রায় 20 মিনিট, এবং ভৈরব থেকে ছেড়ে এই বিশ্ব রোডে এসে প্রায় 20 মিনিট, পরবর্তীতে আমি মাধবপুরে নেমে যাই। এই দুটো জায়গায় এই লম্বা বিরতি দিয়েছে, এবং এই দুটো জায়গায় আসার পর বাসটি প্রায় খালি হয়ে গিয়েছে। আমরা 4-5 জন যাত্রী ছিলাম। ঢাকা সিলেট মহাসড়কের কথা বলছি, এই অভিজ্ঞতাটা শেয়ার করব ছোট্ট এই ভিডিওতে। আমার উচিত ছিল ইটাখোলা থেকে এসে ভৈরবে নেমে যাওয়া, তারপর নেমে গিয়ে সবার সামনের সিরিয়ালে যে গাড়িটি আছে, যে বাসটি, সেটিতে উঠে এখানে আস। এই পথে যেহেতু বেশি চলাফেরা হয়নি, সেজন্য অভিজ্ঞতাটা আসলে ছিল না। এই যে জেলা শহরের জেলা লেখা বাসের মধ্যে দূরে যাবে, কিন্তু একটি ভৈরবে কিংবা বিশ্ব রুটে এসে এত লম্বা সময় নিয়ে দাঁড়িয়ে থাকবে। আরও যে ছোটো ছোটো বাসগুলো আছে, হাইওয়ে মিনির কথা বাদই দিলাম, হাইওয়ে মিনির চেয়ে বড়, যেগুলো বড় বাস কিন্তু লোকাল বাস, সেগুলো আসলে প্রত্যেকটা স্টেশনে 1-2 মিনিট করে থামে। মাঝখানে যে ছোটো ছোটো যে স্টেশনগুলো আছে, এটি আবার সেই ছোটো স্টেশনগুলো থামে না, বড় স্টেশনগুলোতে বড় সময় নিয়ে থেমে যায়। ভাড়া দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর নামতে পারেনি। ভাড়া আসলে 120 টাকা রেখেছিল, 100 টাকা দিলেই হতো, যেটা আশেপাশের যাত্রীদের কাছ থেকে শুনে যেটা বুঝলাম। হবিগঞ্জ নিয়ে অনেকগুলো ভিডিও আছে, চা বাগান নিয়ে ভিডিও আছে, সেদিন গিয়েছিলাম বলেই সেই ভিডিওগুলো তৈরি করতে পেরেছি। এই জায়গাটা আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। আকাশ মেঘলা, বর্ষাকাল। একটু আগে যেখানে বাস থেমেছিল সেখান থেকে একদিকে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, অন্যদিকে গিয়েছে সরাইল নাসিরনগর, আরেকদিকে ঢাকা তথা ভৈরব হয়ে, আর অন্যদিকে আমরা যাচ্ছি যেটি গিয়েছে নাসিরনগর। ওইখান থেকে সিএনজিগুলো ছাড়ে, তারপরে এই দিয়ে নাসিরনগর সরাইল উপজেলা সদরে চলে যায়। আর প্রশাসনিকভাবে সমস্ত অঞ্চলটাই হচ্ছে সরাইলের অন্তর্গত। সরাইলের আচিল মুরগি রয়েছে, সরাইলের তুচ্ছ বিষয় নিয়ে আমরা কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র দেখি প্রায় সময়ই শিরোনাম হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। সরাইলে ইশাখার জন্ম, বীর ইশাখা সরাইলের জমিদারের পুত্র ছিলেন, তারও আগে ভারত থেকে এসেছেন, সেটি অন্য প্রসঙ্গ। এটি ঢাকা সিলেট মহাসড়কের অপরূপ সৌন্দর্য, অনন্য পরিবেশ প্রকৃতি মিলেমিশে একাকার। এই সবুজ আকাশ, নীলাকাশ। ভালো থাকবেন, পাশে থাকবেন। কথা বলছিলাম নাজিব মাহফুজ।